السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, এ মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যে যেখান থেকে এ অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে এই প্রার্থনা, তিনি যেন সবখানে সব সময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে একজন তরুণ আলেমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে আত্মীয় স্বজনের অধিকার। আমরা জানি যে আমাদের আপনজন স্বজন যারা আছে তাদেরও কিছু অধিকার রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বজায় রাখি, আর কারো কারো সাথে বছর পর বছর কথা বন্ধ করে দেই, আবার কাউকে কারো বাড়ি আমরা যাই না অথবা কারো খোঁজ নেই না, তারাও আমাদের বাড়িতে আসে না। আসলে ব্যাপারটা এমন হওয়া নয়, হওয়া উচিত নয়। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করে যে মরে করেছে পর। আসলে কেউ যদি আমাকে ব্যথা দেয় তাহলে আমাকেও দিতে হবে, এমনটি ঠিক নয়। আত্মীয় স্বজনের যে একটা গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে ইসলাম আমাদেরকে স্পষ্ট ধারণা দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে আত্মীয় স্বজনের একটি অধিকার আছে, আর সেই অধিকারগুলো কি সেগুলো ইসলাম আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। আত্মীয় স্বজনের গুরুত্ব বেশি, এবং সেটা কতটুকু সেটা সম্পর্কে কোরআনুল কারিম বর্ণনা করেছেন। আর অনেক সময় আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করি, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার যে ক্ষতিকর দিক রয়েছে এবং ক্ষতি রয়েছে, শেষ পরিণতি যে কতটা খারাপ হয় সে কথাও ইসলাম বলেছেন। এরপর আমরা এই যে চাচা চাচিদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, মামা বাড়ির আত্মীয় স্বজনদের সাথে, এরপর হলো ভাই বোনের সাথে আমাদের কীভাবে সম্পর্ক বজায় রাখবো, এর নানান দিক নিয়ে চলুন আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি সকালবেলা আমাদেরকে নিউজ 24-এর পর্দায় আমাদের জীবনের অন্যতম একটি দিক আত্মীয় স্বজনের অধিকার নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন দরুদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বুদু রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী আমরা আমাদের কাছে অতি প্রসিদ্ধ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রখ্যাত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি', এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফ সামনে রেখে আমরা দর্শকদের উদ্দেশ্যে আলোচনা শুরু করতে চাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন বেশ কিছু, এর মধ্যে অন্যতম ছিল যে ক্বুদু রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন, ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, তার সাথে কাউকে শিরিক করবেন না। অর্থাৎ তাওহীদের শিক্ষা প্রথমে দেওয়া হচ্ছে, এরপরে যে শিক্ষাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, বাবা মায়ের সাথে উত্তম আচরণ করতে। এরপরে আল্লাহ তাআলা বাবা মায়ের চ্যাপ্টার যেগুলো আছে সেটা বিভিন্নভাবে উপস্থাপন করার পরে এরপরেই বলেছেন অবিদুল কুরবা, যারা আমার আত্মীয় নিকট যারা রয়েছেন তাদেরও একটা অধিকার আমাদের প্রতি রয়েছে। আমরা জানি সূরা বানী ইসরায়েলের এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটটি রয়েছে,
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে তিনি যাওয়ার পরে একটা সুন্দর আমাদের জীবনের রূপরেখা, একজন মুসলিমের জীবনের রূপরেখা কেমন হবে, একটি ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছিলেন। এই জন্য এই রূপরেখার মধ্যে অন্যতম একটি পার্ট ছিল আত্মীয় স্বজনের অধিকার নিয়েও আল্লাহ তাআলা তখন রাসূলকে জানিয়েছিলেন। সেটি হলো এখানে যে ওয়াবিদুল কুরবা যারা নিকটাত্মীয় রয়েছে তাদেরও একটা অধিকার আমাদেরকে আদায় করতে হবে, এটা ইসলাম নির্ধারণ করেছে, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এবং আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে আমরা যদি হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিসের মধ্যে দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস যেটি কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাদিয়। যারা এইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নষ্ট করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, নাউযু বিল্লাহ। এভাবে আমরা আরও একটি হাদিস যদি দেখতে পাই, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাস, যে তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একটি হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ বা এই মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকে, খাওয়ার মাধ্যমে হোক, প্রস্তুত করে হোক, বা যে বিভিন্নভাবে সম্পৃক্ত থাকে তারা। এবং আরেকটি হচ্ছে কতিয় রেহমি, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। এবং আরেকটি হচ্ছে অমুসদ্দিকুল বিসেহরি, যারা জাদু বা এই সমস্ত কুফুরি কালামকে যারা বিশ্বাস করে, এই সমস্ত এই তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে কত বড় শক্ত কথা। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে এভাবেও এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখবে, টিকে রাখার জন্য আন্তরিক চেষ্টা করবে, যে চেষ্টা করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির সাথে সম্পর্ককে ছিন্ন করবেন, নাউযু বিল্লাহ। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ধমক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে জানিয়েছেন তার পবিত্র মুখনিঃসৃত বাণীর মাধ্যমে, আমরা একটি হাদিস যদি আমি আমাদের মাধ্যমে আপনার মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন সাহাবি, বিশেষ করে তো সাহাবির স্ত্রী, প্রচুর বাড়িতে মেহমান আসতেন। সাহাবির অভ্যাস ছিল আত্মীয় স্বজন বা মেহমান বাড়িতে বেশি বেশি আসলে আসার দ্বারা সেই সাহাবির স্ত্রী, যেহেতু রান্নাবাড়ি বা বিভিন্ন প্রকার ঝামেলা হয়, তিনি একটু কষ্ট পেতেন। তো সেই সাহাবির স্ত্রী আল্লাহ নবীকে এসে বলে নিয়ে, রাসূলুল্লাহ, আপনার সাহাবি তো প্রচুর পরিমাণে মেহমান আত্মীয় স্বজনদেরকে বাড়িতে নিয়ে আসে, আমার অনেক কষ্ট হয় তাদের পিছনে রান্নাবাড়ি বা বিভিন্ন কিছু করতে কষ্ট হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবিকে, অর্থাৎ সাহাবির স্ত্রীকে সেদিন কোনো জবাব দেননি। জবাব না দিয়ে তার অল্প সময়ে, কয়েকদিনের মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সেই সাহাবির বাড়িতে নিজে মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী নিজে মেহমান হয়ে গিয়েছেন। মেহমান হয়ে যখন আল্লাহ নবী নিজে গিয়েছেন, তখন সেই সাহাবি এবং সাহাবির স্ত্রী তো অবাক যে আল্লাহ নবী নিজে এসেছেন আমার বাড়িতে মেহমান হয়ে। তিনি অত্যন্ত খুশি, সেই সাহাবি এবং সাহাবির স্ত্রী। এমন সময় যখন মেহমানদারি শেষ করে যখন সেই মহিলা এবং সেই বাড়ির সেই সাহাবি খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছেন, যেহেতু আল্লাহ নবী গিয়েছেন মেহমান হিসেবে, খুবই আপ্রাণভাবে চেষ্টা করে আন্তরিকভাবে মেহমানদারি করেছেন। এরপরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাড়ি থেকে বের হয়ে যাবেন, সে সময় তিনি সেই সাহাবিকে, পুরুষ সাহাবিকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে বলো যে আমি বের হয়ে যাচ্ছি, শুধু এটা যেন একটু ভালো করে দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন, সেই সাহাবির স্ত্রী তিনি দেখতে পেলেন, সেই দুজন সাহাবি দেখতে পেলেন যে মেহমান চলে যাচ্ছেন আর যেন বাড়ি থেকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত সবগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী এটা দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে সত্যি এটা জানিয়েছেন
যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমাদের বাসা বাড়িতে অনেক মেহমান আসবে, আসা যাওয়া করবে, হয়তো পরিবারের জন্য যারা মেয়ে আছেন তাদের জন্য অনেক কষ্ট হয়, মহিলা আছেন, কিন্তু এটাকে তারা অনেকে কষ্ট মনে করে। কিন্তু এই মেহমান আসার কারণে, আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে আমার ঘরে আসার কারণে আল্লাহ তাআলা আমার বাড়ির বা আমার পরিবারের বা আমার ফ্যামিলির যে বিভিন্ন বিপদ আপদ মুসিবত যেগুলো রয়েছে সবগুলোকেই মেহমানের ওসিলায়, আত্মীয় স্বজনের ওসিলায় এগুলোকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি দেখতে পাই, বিশেষ করে আমাদের এই ইট পাথরের শহরে, আমরা এই দালান কোঠার মধ্যে থেকে, গ্রাম থেকে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন আসে, তখন আমাদের বাসা বাড়িতে আমাদের যারা মিসেস রয়েছেন বা যারা স্ত্রী রয়েছেন, অর্থাৎ পরিবারে যারা দেখভাল করছেন তারা রয়েছেন, কষ্ট পান যে বারবার স্বামীকে বলেন যে তোমার আত্মীয় স্বজন কেন এত বেশি আসে, ঢাকা থেকে একটা প্রয়োজন, ঢাকাতে একটা প্রয়োজন, প্রয়োজন হলেই চলে আসে, কেন এত বেশি আসে, তারা একটু রাগান্বিত হন। আসলে এই ব্যাপারগুলো আমরা এই হাদিস থেকে যদি আমাদের দর্শকরা শুনে থাকেন, আশা করি তারা আত্মীয় পেলে, মেহমান পেলে তারা কখনো রাগান্বিত হবেন না। দেখা যায় যে বোন তার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, বোন যদি বাবার প্রাপ্য সম্পত্তি বিক্রি করে দেয়, দেওয়ার পরে কি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অধিকার কি আর নেই, বাবার বাড়িতে কি আর মেয়ে সেই বোন আসতে পারবে না? আসলে এই ক্ষেত্রে ভাই বোনের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আল্লাহ আকবার, আমাদের সমাজের চরম বাস্তবিকতা আপনি তুলে ধরলেন। আমরা সত্যি সমাজে এমন হয়ে থাকে, বোন যখন তার প্রাপ্য অংশটুকু নিয়ে যায় বাবার বাড়ির, তখন ভাইয়েরা মনে করে আমার বোনের প্রতি দায়িত্ব শেষ, বা বোন জামাই বা বোনের ছেলে মেয়ে যারা আছে তাদের প্রতি দায়িত্ব শেষ। কিন্তু না, আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের মিরাসের ক্ষেত্রে একটু আলাদা করেছেন, অর্থাৎ ভাই পাবে দুই বোনের সমান, অর্থাৎ ভাই যদি 100 টাকা পায় তখন দুই বোন 50 টাকা 50 টাকা করে পাবে, হিসাবটা কিন্তু বাবার ওয়ারিশে এমন। তো বোনকে এভাবে অর্ধেক দেওয়ার কারণটা কি? কারণ বোন এবং বোনের ফ্যামিলি, ছেলে মেয়ে সবাই কিন্তু একটা সময়, ভাই যতদিন বেঁচে থাকেন সে সময় পর্যন্ত কিন্তু এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে বাবার বাড়িতে আসবেন, ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ের দেখভাল করার জন্য, অর্থাৎ বোনের দেখভাল করার জন্য, বোনের ফ্যামিলির পেছনে খরচ করার জন্যই তো আল্লাহ তাআলা ভাইকে সম্পদ বেশি দিয়েছেন, যে বোনের থেকে ডাবল সম্পদ ভাইকে দেয়া হলো। সুতরাং আমরা যে ভাই আছি বা ভাইয়ের স্ত্রী, অনেকে মনে করি যে আমার বোন সম্পদ নিয়ে গেল তাহলে আর এই বাড়িতে তার কোনো আর জায়গা নেই, সে আসতে তার প্রতি দুর্ব্যবহার করা হয়, যথাযথ যে আদর আপ্যায়ন যেটা দরকার সেটা আমরা অনেক সময় করতে চাই না। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, যেহেতু ইসলাম এটাকে খুবই শক্তভাবে দেখেছে। আর সত্যিকার অর্থে ভাই বোনের যে সম্পর্ক, এটাও তো আত্মীয়তার বন্ধনের বড় একটি বন্ধন। আত্মীয়তার বন্ধনের মধ্যে আমার আদরের বোন, সে বড় হোক কিংবা আমার ছোট হোক বা আমার সমবয়সী হোক, সেই বোনটা যখন অন্যের ঘরে চলে যায় কিন্তু তার শৈশব কৈশোর সব কিছু তো আমার বাড়িতে আমার বোন একসাথে কোলেপিঠে বড় হয়েছি আমরা, তো সেই বোন অন্যের বাড়িতে চলে গেলে সে তো আমার আত্মীয়তার দিক থেকে সব থেকে কাছের, আমার বাবার পরেই তো আমার ভাই কিংবা আমার বোন, সে তো খুবই কাছের। সুতরাং তার প্রতি, আমার বোনের প্রতি বা বোন ভাইদের প্রতি দায়িত্বটুকু অনেক বেশি। আমরা এই ব্যাপারটা সত্যি সচেতন থাকা দরকার, ইসলাম এই ব্যাপারটাকে খুবই শক্তভাবে দিয়েছে। সেই সাথে আমরা এই বিষয়টিও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভাই বোনের যে প্রাপ্য অধিকার বাবার সম্পদে এটাকে নির্ধারণ করে দিয়েছেন। আমরা যদি সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে কারিমা ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিদ্দাকারি মিসলু হাজ্জুল উনসাইন, এই আয়াতে কারিমাতে বিস্তারভাবে আলাদা বর্ণনা করা আছে কে কতটুকু মিরাস পাবে বাবার সম্পদের, সবগুলোই কিন্তু বলা আছে। এর মধ্যে শুরুতেই কিন্তু বলা আছে লিদ্দাকারি, লিদ্দাকারি মিসলু হাজ্জুল উনসাইন, অর্থাৎ একজন পুরুষ দুই নারীর সেই অংশের সমান পরিমাণ পাবেন। সেক্ষেত্রে অনেক ভাই আছি যারা বোনদের সম্পদ দিতে চায় না, বিভিন্নভাবে মনে করি বোন শ্বশুর বাড়ি চলে গিয়েছে তার কিসের সম্পদের দরকার, বোন যদি চাইতে আসে তখন তার সাথে মুখ কালো হয়, সম্পর্ক ছিন্ন হয়। সম্পর্ক ছিন্নের জায়গা কিন্তু এখান থেকে আসে,
এর আগে কিন্তু সম্পর্ক ছিন্নের যে ব্যাপারটি বা সেই চিন্তাধারা এটা কিন্তু আসে না। যখনই বোন ভাইকে বলে বসে যে আমায় আমি তো শ্বশুর বাড়িতে চলে গিয়েছি, আমার বিভিন্ন প্রয়োজনের দরকার, আমাকে এখন তুমি কিছু সাপোর্ট অর্থাৎ বাবার বাড়ির যে সহযোগিতা বা যেটা আমি পাবো সেটাকে আমি আমাকে বুঝিয়ে দাও, তখনই কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করার যে ব্যাপারটি, নষ্ট হওয়ার যে ব্যাপারটি, এটা কিন্তু দাঁড়িয়ে যায়। আসলে আমরা ভাইরা কেন এটা বুঝি না, আমার বোন সে তো আমার সম্পদ নিয়ে যাচ্ছে না, সে তার প্রাপ্য অংশটুকু নিয়ে যাচ্ছে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক এই যে নষ্টের মূল জায়গাটি তখনই তৈরি হয় স্বার্থের ব্যাপার যখন আসে। ভাই নিজের স্বার্থের দিকে তাকাচ্ছে, ভাই ভাইয়ের স্ত্রী তিনি বলেন বারবার ভাইকে বারবার কুমন্ত্রণা বা তার কান পড়া দেন বা কানকে ভারী করেন যে হ্যাঁ তোমার বোনের তো বিয়ে হয়ে গিয়েছে, তাকে কি দরকার, অল্প কিছু টাকা পয়সা তাকে দিয়ে দাও, নামকে অবশ্য কিছু দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আসলে এটা তো ইসলামের সমাধান না, নামকে অবশ্য বা কিছু দায়সারা কাজ করে ফেললাম, ইসলাম তো এটা না। বরং ইসলাম প্রত্যেকের অধিকার বাস্তবায়ন করতে বলেছে, এবং আল্লাহ তালার কোরআনে কেরিম তার এই বাণীর মধ্যে, হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে সবগুলো আলাদা আলাদা করা আছে। সুতরাং আমরা ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়তার এই সব থেকে বড় যে জায়গা, এই বন্ধনকে আমরা নষ্ট হতে দেব না সামান্য আমার স্বার্থের কাছে। শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর দেখা যায় যে স্ত্রীর মা বাবা এবং স্বামীর মা বাবা এই মানে একে অপরকে একটু আড় চোখে দেখে, তো এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির প্রতি উভয় উভয়ের দায়িত্বটা কেমন হওয়া উচিত? শুক্রান জাসাকাল্লাহ। আত্মীয়তার বড় একটি জায়গা হলো এটি শ্বশুর শাশুড়ি, অর্থাৎ শ্বশুর শাশুড়ি এটা তো দুই দিক থেকে হয়, অর্থাৎ যে হাজব্যান্ড তার শ্বশুর শাশুড়ি হলো তার স্ত্রীর বাবা মা, এবং যে স্ত্রী হচ্ছে তার শ্বশুর শাশুড়ি হবে হাজব্যান্ডের বাবা মা। অর্থাৎ একটি মেয়ে তার ফ্যামিলিকে, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, সম্পর্ক দূরে রেখে স্বামীর কাছে যখন হাত ধরে চলে আসে, তখন মেয়েরা কিন্তু বা প্রত্যেক সন্তান কিন্তু বাবা বা মায়ের প্রতি দুর্বল, ভাইদের প্রতি দুর্বল থাকে। সুতরাং আমি হাজব্যান্ড হিসেবে আমি কিন্তু এটা আশা করব, আমি স্বামী হিসেবে, যে আমার স্ত্রী আমার বাবা মাকে মেনে নিক, বা আমার বাবা মার কোনো বিষয়ে সে কথা বলবে না। অর্থাৎ বাবা মার প্রতি আমি যেভাবে আনুগত্য করি, সম্মান প্রদর্শন করি, রেসপেক্ট যেভাবে আছে, আমার স্ত্রী ঠিক সেভাবেই আমার বাবা মার সাথে আচরণ করবে, এটা কিন্তু স্বামী আশা করে। ঠিক তেমনি একজন স্ত্রী তিনিও কিন্তু আশা করে থাকেন আমার স্বামী তিনি আমার বাবা মাকে এইভাবে গ্রহণ করবেন, কিন্তু পারতপক্ষে এটা হয় না। অনেক সময় এই পার্থক্যটা দেখা যায়, স্ত্রী এসে তার শ্বশুর শাশুড়িকে সুন্দরভাবে মেনে নিচ্ছেন বা মেনে নেওয়ার চেষ্টা করছেন, সে যতটুকু পারে চেষ্টা করছেন, কিন্তু হাজব্যান্ড তার শ্বশুর শাশুড়িকে সত্যি মেনে নিতে চান না, বা বিভিন্নভাবে তাদের খোঁজ খবর অনেক সময় নেন না, তাদের প্রতি যে দায়িত্বগুলো আছে, নিজের বাবা মায়ের জন্য অনেক কিছু করছি, তাদের জন্য অল্প কিছু হলেও তো করি, আসলে আমার স্ত্রীর বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির সাথে যদি আমি ভালো সম্পর্ক রাখি, তখন আমার স্ত্রী দেখবে যে আমার স্বামী তো আমার বাবা মাকে সম্মান করছে, আমার বাবা মার প্রতি কিছু দায়িত্ব নিচ্ছে, বা মানবিক দিক থেকে তিনি চেষ্টা করছেন, সুতরাং আমিও চেষ্টা করি আমার হাজব্যান্ডের বাবা মাকে খুশি রাখার জন্য, তাহলে কিন্তু আমাদের পরিবারগুলো সুন্দর হয়ে যায়। আমরা দেখতে পারি আমাদের পরিবারগুলোতে এই ফাটল তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে কখন, এবং স্ত্রী দেখা যাচ্ছে বাসায় আসার পরে, বাড়িতে আসার পরে সে বলে আমি তোমার বাবা মার সাথে থাকতে চাই না, থাকবো না, এসেই বিভিন্ন শর্ত জুড়ে দেয় যে আমি কেন তোমার বাবা মায়ের জন্য রান্না করব, আমি কেন তোমার বাবা মায়ের খেদমত করব, সেবা করব। কিন্তু আত্মীয়তার সব থেকে বড় জায়গা কিন্তু এটি, ইসলাম কি বলেছে, আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, আল্লাহ তাআলার কোরআনের বাণীও কিন্তু এটি, যারা এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কিন্তু একেবারে আল্লাহর তাদের উপর সরাসরি লানত দিয়েছেন তাদের উপর যারা এমনটা করে। সুতরাং এত কিছু জানার পরেও আত্মীয়তা সম্পর্কের বড় জায়গা আমার স্ত্রীর কারণে, আমি হাজব্যান্ড কেমন স্বামী হলাম, আমি কেমন হাজব্যান্ড হলাম, যে বাবা মা আমাকে লালন পালন করে বড় করলেন, সব কিছু করলেন, তার কথায় আমি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করছি, তাকে আমি দায়িত্ব পালন করছি না, বাবা মার যেটুকু দরকার সেটা আমি দিচ্ছি না। আবার একইভাবে আমরা যারা স্বামী রয়েছি তা
তাদের উচিত আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করা, যেন এই আচরণের মাধ্যমে আমার স্ত্রী আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার সুযোগ পায়। আরেকটি বিষয়ে বলতে হয়, একজন হাজবেন্ড বিশেষ করে স্বামী তার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব নেওয়া কিন্তু বাধ্যতামূলক না। তিনি যদি দায়িত্ব পালন নাও করেন, অর্থাৎ তার ভরণ পোষণ, অর্থাৎ তাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাপোর্ট বা বিভিন্ন সাপোর্ট দেওয়া, এই সাপোর্টগুলো যদিও তার দায়িত্ব না, কিন্তু এটা মানবিক একটি দিক। অর্থাৎ এই মানবিক দিকের মধ্যে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর রহমত আসবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেটি বলতে পারি আত্মীয় সম্পর্কের মধ্যে শ্বশুর শাশুড়ির পরে আরেকটি যে বিষয়টি বলতেই হয়, অর্থাৎ নিজের আপন ফুফু খালা কিংবা আমার আপন মামি, বিশেষ করে ফুফু এবং খালা, আমরা যদি তাদের ব্যাপারে বলি আসলে বলে শেষ করা যাবে না। ফুফু এবং খালা অবহেলিত আমাদের সমাজে একটি নাম বলতে পারি আমরা, একটা সময় আমাদের কাছে অনেক প্রিয় থাকে, কিন্তু একটা সময় যখন সময় অতিবাহিত হয়ে যায়, আমি যখন দিনকে দিন বড় হচ্ছি বা ব্যস্ততায় আমি আমার সংসার জীবন নিয়ে অনেক ব্যস্ত আছি, তখন কিন্তু সেই ফুফু সত্যি অনেক বঞ্চিত হয়, তিনি অবহেলিত হয়ে যায়, তার প্রতি যে দায়িত্বটুকু দরকার সেটা কিন্তু হয় না। আমরা যদি দেখতে পাই, আমরা ছোটোবেলায় যখন মা যখন মায়ের কাছে থেকেছি একেবারেই ছোট, তখন মায়ের পরেই যে দুজন মানুষ আমাকে কোলে পিঠে বড় করেছে তিনি কিন্তু ফুফু বাবার বাড়িতে, আর মায়ের বাড়িতে হলো খালা এবং মামি, তারাই কিন্তু আমাকে বড় করেছেন। সুতরাং আমরা বিশেষ করে ফুফু এবং খালার ব্যাপারটি বলছি, এটি হলো সবথেকে বড় জায়গা। ফুফু এবং খালা তাদের প্রতি আমাদের যে অবহেলার জায়গা আছে এটা যেন না থাকে। এই অবহেলার কারণে আল্লাহ তাআলা এটা রাগান্বিত হবেন, আল্লাহ তাআলার লানত কিন্তু আমার উপর আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দর্শকদেরকে শোনাতে চাই আপনার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাই তার রিজিক এবং হায়াত আল্লাহ তাআলা এই দুইটাতে বরকত দিক, অর্থাৎ তার হায়াত বৃদ্ধি পাক এবং তার রিজিকটা বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করে এটাকে বজায় রাখে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এটাকে অটুট রাখার মাধ্যমে, আমি যে চেষ্টা করছি এই চেষ্টা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুই দিক থেকে বারাকা দেবেন। একটি হচ্ছে আমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন, সেকেন্ড যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দেবেন। বর্তমানে আমাদের হায়াতের ব্যাপারটি যদি বলতে হয়, আমরা হায়াত কিন্তু মানুষের গড় আয়ুর যে ব্যাপারগুলো অনেক দিনকে দিন কমে এসেছে, এবং আমরা অতি অল্প বয়সে কিন্তু এখন 40-35 যখন পার হচ্ছে, 40-45 পার হওয়ার পরে কিন্তু বিভিন্ন অসুস্থতা আমাদের বাসা বাঁধছে, এবং হায়াতের মধ্যে যে বরকতটা আছে এই বরকতটা আমরা দেখতে পাই না। আসলে বিভিন্ন হঠাৎ হয়তো আমি অ্যাক্সিডেন্ট করেছি বা স্ট্রোক করেছি বা বিভিন্ন প্রবলেম আমার সামনে এসে এভাবে দাঁড়িয়েছে, শারীরিক প্রবলেম, কিন্তু আসলে সার্বিক কথা হলো আমার জীবনে এসে একটা সময় বুঝতে পারছি আমার হায়াতের মধ্যে কেন যদি বরকত হচ্ছে না, আমার যে জীবন এটার মধ্যে বরকত বিভিন্নভাবে নাই, পরিবারের রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, আমি এত ইনকাম করছি মাস শেষে কিন্তু এটার মধ্যে কোনো বরকত হচ্ছে না। আসলে এই বরকত না হওয়ার পেছনে আমাকে খুঁজতে হবে কারণ কি। এই কারণগুলোর অন্যতম কারণ যদি আমরা বলি হাদিস শরীফের ভাষায়, এটা কিন্তু এই কারণ যে আমার রিজিক এবং হায়াতে বরকত না হওয়ার অন্যতম কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। আমি দেখতে পাই যদি আমরা একটু হিসাব করি, 100টা পরিবারের মধ্যে 90-95টি ফ্যামিলি কিন্তু আত্মীয়তার সাথে, নিজের ফুফু খালা, নিজের কাছের মানুষ যারা রয়েছেন আত্মীয়, নিজের বোন, তাদের সাথে ভালো সুসম্পর্ক। চাচা চাচির সাথে আত্মীয়র সম্পর্কটা কেমন হতে হবে? শুকরান, জাজাকাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বড় একটি মাধ্যম, চাচা বাবার পরেই চাচা, অর্থাৎ বাবা যেভাবে আমার কাছে শ্রদ্ধার পাত্র ছোটোবেলায়, বাবার পরে, বাবার পাশে হয়তো বাবা অনেক ব্যস্ত, আমার ছোট চাচা যে ছিলেন সেই চাচা যদি থাকেন, ফ্রি থাকেন, তার কোলেই কিন্তু অনেক সময় কাটিয়েছি, অনেক সময় তার কোলে বড় হয়েছি। চাচা কাকা তিনিও চেষ্টা করতেন, বাইরে থেকে যদি আসতেন একটা চকলেট নিয়ে আসতে বা কিছু গিফট নিয়ে আসতে আমার জন্য, এনে আমি সন্তানকে কিন্তু দিতেন, ভাতিজার জন্য নিয়ে আসতেন, ভাতিজির জন্য নিয়ে আসতেন। এই যে ভালোবাসা মহব্বতগুলো কিন্তু চাচার, বাবার পরেই যে মানুষটি ছিলেন তিনি কিন্তু চাচা।
তারাও একটি অবহেলিত আমাদের সমাজের মধ্যে। অর্থাৎ চাচার ব্যাপারটি তখনই দ্বন্দ্ব লেগে যায় স্বার্থের ব্যাপার যখন আসে। অর্থাৎ বাবার সম্পদের, অর্থাৎ আমার দাদার সম্পদের যখন বন্টন হয়, সেই বন্টনের জায়গা থেকে চাচাদের সাথে সেই দ্বন্দ্বের জায়গা তৈরি হয়, এবং দীর্ঘদিনের যে আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসা যেটা ছিল, সেটা কিন্তু ছিন্ন হয়ে যাচ্ছে। এই জন্য বাবা এবং চাচা, বাবার পরে যে মানুষটি সায়ার মতো আমার উপর ছিলেন, তিনি হলেন চাচা। আমরা যদি দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু বাবার আদর, মমতা, ভালোবাসা এটা কিন্তু তিনি পাননি। এই আদর, মমতা, ভালোবাসা এগুলো সবটুকু সাপোর্ট দিয়েছেন তার দাদা। অল্প কিছু সময় ছিলেন, পেয়েছেন দাদাকে, দাদা চেষ্টা করেছেন। আবার ছোটবেলায় মা, তিনিও ইন্তেকাল করলেন, তাহলে মায়ের আদর, বাবার আদর, এই যে আদরগুলো বেশিরভাগ দিয়েছেন, তিনি পেয়েছেন তার চাচার কাছে। আমরা যদি সেই ইতিহাসগুলো দেখি, আবু তালিব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, অর্থাৎ তার ব্যাপারে এসেছে এই হাদিসটিও আমরা অনেকে জানি যে জাহান্নামের, যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেননি, না করার কারণে জাহান্নামের সব থেকে কম শাস্তি, লঘু শাস্তি যেটা, এটা তাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলার ইচ্ছা সব কিছু। খুন আবু তালেব, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর সায়ার মতো ছিলেন, খুঁটির মতো ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় মক্কার কুরাইশ বা কাফের যারা, তার নবীর বিরুদ্ধে যারা ছিল, সেই মানুষগুলো কিন্তু নবীকে কষ্ট সহজে দিতে পারেনি। আবু তালেব যেহেতু মক্কার একজন সম্ভ্রান্ত এবং খুবই উচ্চ বংশীয় পাওয়ারফুল নেতা ছিলেন, এই জন্য তিনি খুব শক্ত করে বলেছেন, আমার ভাতিজা, সে আমার সন্তানের মতো, আমার ভাতিজা ইসলাম প্রচার করছে, এটা করবে বা করুক, কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে কেউ তোমরা নামতে পারবে না, তার গায়ে হাত দিতে পারবে না। অর্থাৎ তিনি শক্তভাবে কিন্তু এটার প্রতিবাদ করেছেন। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে একবার কষ্ট দেওয়া হয়েছিল আবু জেহেলের মাধ্যমে, এই আবু তালেব তিনি রেগে গিয়ে আবু জেহেলকে এই ভাতিজার মায়ের যে প্রতিশোধ, আঘাতের প্রতিশোধ কিন্তু নিয়েছিলেন আবু তালেব, রাসূলের প্রিয়তম চাচা। সুতরাং বাবার পরে আমরা ছোটবেলাতেও দেখি, আমরা বাবার হাত ধরেই কিন্তু অনেক সময় বাবা ব্যস্ত থাকেন, তার হাত ধরে স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, বা বাবার পরে চাচার হাত ধরে অনেক আনন্দ, ভালোবাসা, তার কোলে অনেক স্মৃতি তার সাথে জড়িয়ে আছে। সুতরাং আত্মীয়তার সম্পর্কের বড় এই মাধ্যম যেটা আছে, বড় একটি জায়গা, এটি আমাদের সমাজে অবহেলিত। আর অবহেলিতের জায়গা তৈরি হয় কখন? যখন স্বার্থের ব্যাপারটি চলে আসে তখন। সুতরাং আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে এটি বলতে চাই, আমরা এই স্বার্থের ব্যাপারটি না গিয়ে আমরা অবশ্যই চেষ্টা করি এই আত্মীয়তার সম্পর্ককে আরও মজবুত করার জন্য, চাচা চাচি তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, চাচাতো ভাই যাদের সাথে ছোটোবেলায় বড় হয়েছি, চাচাতো বোন ছোটোবেলায় যাদের সাথে বড় হয়েছে, তাদের সাথে সেই সম্মান, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা, এটা যেন আমাদের মধ্যে বজায় থাকে। মাদারাম, শেষ প্রান্তে আমরা একটি বিষয় জানতে চাই যে অনেক সময় দেখা যায় সন্তানকে, কোনো কোনো সন্তানকে বেশি ভালোবেসে বাবা অথবা মা সম্পদ তাদের নামে লিখে দিয়ে যায়, বেশি দেন অথবা পুরোটাই দিয়ে দেন, এতে কি অন্য সন্তানরা বঞ্চিত হয় না? শুকরান জাসাকাল্লাহ। সমাজের একটি অবহেলিত এবং খুবই মর্মান্তিক একটি বিষয় আমি বলতে পারি, কারণ এটার মাধ্যমে সমাজের ফাটল তৈরি হচ্ছে, নিজেদের ভাই বোনদের মধ্যে ফাটল তৈরি করে দিয়ে যাচ্ছেন বাবা। অর্থাৎ বাবা কিংবা মা এক সন্তানকে ভালোবেসে, আমার পাঁচ সন্তানের মধ্যে চারজন ছেলে একজন মেয়ে, এদের মধ্যে ভালোবেসে আমরা কি করি, তখন একজনকে অনেক দিয়ে যাচ্ছি, হয়তো বেশি দিচ্ছি, যে ছোটো ছেলে বা বড় ছেলে তাকে একটু বেশি দিয়ে গেলাম, বা আমি সবটুকুই দিয়ে গেলাম, আমি এমনও দেখেছি সবটুকুই দিয়ে যায় গোপনে, কিংবা অনেকটুকু, অর্ধেকের বেশি তাকে দিয়ে গেল। এই দেয়ার মাধ্যমে এটা কিন্তু বাবা অন্য সন্তানদের হক নষ্ট করলেন, যদিও বাবার সম্পদ, কিন্তু বাবা অন্য সন্তানদের হক নষ্ট করলেন প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে, বাবার দায়িত্ব হবে তিনি ইন্তেকালের পরে, যদিও তিনি কোনো সন্তানকে এভাবে দিয়ে যান, অনেক বেশি দিয়ে যান, কিন্তু বাবার ইন্তেকালের পরে এই সম্পদগুলো আমাদের রাষ্ট্রীয় আইনে হয়তো সন্তান সে পেয়ে যাবে, কিন্তু ইসলামিক আইনে সন্তানকে বাবা যদি সব দিয়ে যায় তাও কিন্তু সেই সন্তান পাবেন না।
বরং সেই সন্তানের দায়িত্ব হবে তিনি সুন্দরভাবে ইসলামিক ওয়েতে আমার ভাই যতটুকু পাবে বোন যতটুকু পাবে বাবা আমাকে হয়তো আবেগে বা ভালোবাসায় বেশি দিয়ে গেছে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আমি একজন মানবিক দিক থেকে বা ইসলামিক ওয়েতে আমি আমার বোনকে পুরোপুরিভাবে দেব আমি আমার ভাইকে পুরোপুরিভাবে সে যতটুকু পাবে সেটা আদায় করব যদি কোনো বাবা এটা করেন যে কোনো সন্তানকে দিয়ে যান তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে বাবাকে কিন্তু সত্যি আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে সন্তানের হক নষ্ট করার জন্য জি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে আসলে আত্মীয়তার সম্পর্কটা মজবুত করতে হবে আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে আমরা এত বেশি এককেন্দ্রিক হয়ে গেছি আমরা কোনো আত্মীয় স্বজনের সাথে মন খুলে কথা বলা কারো বাড়িতে একটু যাওয়া সরাসরি যাওয়া আমরা একটা মেসেজ পাঠাই একটা ফোন দেই কথা হয় যোগাযোগ হয় কিন্তু কাছাকাছি গেলে যে একটা আসর আছে যেমন একটা কথা আছে কায়া দেখলে মায়া বাড়ে তো আসলে আমরা কাছাকাছি যাই না প্রযুক্তি আমাদের অনেক সহজ করেছে হাতের মুঠোয় এনে দিয়েছে পৃথিবীকে কিন্তু আত্মীয় স্বজন থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে আপনজন থেকে একাকিত্বে আমাদেরকে ঠেলে দিয়েছে সুতরাং আমাদেরকে আত্মীয় স্বজনের সম্পর্ক মজবুত করতে বেশি বেশি তাদের সাথে যোগাযোগ করা এবং সশরীরে তাদের সাথে দেখা করা দোয়া নেয়া এবং তাদের খোঁজখবর নেয়া উচিত দর্শক আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب العالمين জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শহীদ দরবারে হাত পেতেছি অনেক গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি শয়তানের ধোকায় পড়ে করেছি নফসের তাড়নায় পড়ে করেছি রব্বুল আলামিন আপনি দয়া করে মেহরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন আমিন রব্বুল আলামিন একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে না ফেরার দেশে দিনের বেলা যে কবরের কাছ দিয়ে যাইতে ভয় লাগে অন্ধকার অমাবস্যার রাতে ওই কবরে কেমনে পড়ে থাকবো একা রব্বুল আলামিন ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা দিন দুই চারি কেন্দ্রে সবাই কেউ তো খবর নেবে না মাটির দেয়াল বাসির ছাদ কেমন যেন হবে রে একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে সঙ্গে একটু কাপড় নিয়ে দেবরে শেষ পারি কবর মোদের স্বজন হবে কবর ওই শেষ বাড়ি রব্বুল আলামিন অন্ধকার কবর যে কত কঠিন জায়গা যে একবার সেই কবরে চলে গেছে সেই বুঝতে পারে রব্বুল আলামিন ওই অন্ধকার কবর ঘরে সবাই যখন দিয়ে আসবে ওই কবরটা মোদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আমিন রব্বুল আলামিন আপনি রক্ষাকারী আপনি সাহায্যকারী আপনি আকাশের মালিক আপনি সব কিছুর মালিক আপনার কাছে ফরিয়াদ আপনি আমাদের ন্যাক মনের মকসুদ পূর্ণ করে দিন আমিন আপনি যুবক তরুণদেরকে কবুল করে নিন রব্বুল আলামিন মানুষের চোখে আমাদেরকে ছোট করে মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন আর আমাদের নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন রব্বুল আলামিন আপনি আমাদের শুকর গুজার বান্দা হিসেবে কবুল করুন সারা দুনিয়ায় মুসলমানদের হেফাজত করুন
নামাজ রোজা বন্দিগি সহ সকল কিছু কবুল আর মঞ্জুর করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।